আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সকলেই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার, সকাল সকাল আমি আজ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করব। ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি সবজিগুলো পাশের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে। আর এখানে আমি দুটো ডিম ভালোভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচটা আপনি ইচ্ছে করলে গোল করে দিতে পারেন, লম্বা করে রাখতে পারেন। আমি আমার বাচ্চারা একটু ঝাল কম খাই, সেজন্য আমরা একটু হালকা একটু কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সবজি। এখানে সবজি আমি নিয়েছি গাজর আর হচ্ছে ফুলকপি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি, সবগুলো ভালোভাবে একটু ভেজে নিব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি ম্যাগি ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করব, সে কারণে একটু ফ্লেভারের জন্য এই মশলাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ ভাত। ভাতগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়ে দিচ্ছি আমার হাতে গুঁড়ো করা মশলা। এটা দিলে খাবারের স্বাদটা খুবই টেস্টি হয় আর গ্রামটাও খুবই সুন্দর হয়। আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি ওই মশলাটা তৈরি করেছি। এখন আমি আমার বাচ্চাদের জন্য আমার জন্য বেড়ে নিচ্ছি। ইয়ার্স, এই তো আমরা এখন ফ্রাইড রাইস খাচ্ছি আর এটা খুবই টেস্টি হয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও হয়েছে খুবই টেস্টি। এভাবে আমি আমার বাচ্চাদের মাঝে মাঝে ভাত দিয়েও ফ্রাইড রাইস রান্না করে দিই। এই আর কি, আগের দিনের ভাত বেঁচে ছিল সেগুলোকে একটু আকর্ষণীয় করে দিয়েছি। বাচ্চাদের দেখতেও ভালো লেগেছে, খেতেও ভালো লাগছে। এই আর কি, যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে আগে বাড়াতে অনেক অনেক সাহায্য করবে। যেহেতু আমি নতুন ব্লগটা শুরু করেছি, ওইভাবে এখনও কোনো লাইক বা সাবস্ক্রাইব বা কোনো ভিউস ওইভাবে এখনও বাড়েনি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার ব্লগগুলো, আর শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, নাস্তা করা হয়ে গেছে, এবার আমি আমার বাসাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা আজকে স্কুল আসছে, ওদের ওরা স্কুলে চলে গেছে, এই ফাঁকে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। একা হাতেই সব কাজ সামলাতে হয়, ঘর গুছানো থেকে শুরু করে বাচ্চাদের টেক কেয়ার, তারপর হচ্ছে আমার আমি যেটা কাজগুলো করি সেগুলো বাজারঘাট করা সবই আমি একা হাতেই সামলাই। এর জন্য আসলে ওইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, এর জন্য আসলে আমি ওইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আর যতটুকু করছি আমার এই সারাদিনের ব্যস্ততার মাঝেই, জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ব্লগগুলো। আর ইচ্ছে করলেও কমেন্ট করে জানাতে পারেন যে আমার কীরকম ব্লগ আপনাদের পছন্দ, আমি চেষ্টা করব সেই টাইপের ব্লগগুলো করার জন্য। আপনাদের একটু উৎসাহ আমাকে আরও আগে বাড়াতে সাহায্য করবে, এটাই আর কি, এর জন্য এত রিকোয়েস্ট করা। আমি আসলে আমি যে ব্লগগুলো করছি, ইউটিউব চ্যানেল খুলেছি, এখানে আমাকে কেউ কখনো পরামর্শ দেয়নি যে এভাবে এডিট করতে হয়, এভাবে ইউটিউব খুলতে হয়, কীভাবে একটা ভিডিও বানাতে হয়। আসলে এগুলো সম্পূর্ণটাই আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, এর জন্যই আর কি প্রথম প্রথম আমার ব্লগগুলো কেমন হচ্ছে, কীরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আর কি, এই যে সব কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি, এগুলোকে আমি মুছে নিয়েছি আর এগুলো একটু ওপরে, এর জন্য আমি এগুলোকে আপনাদের সাথে মুছার সময় শেয়ার করতে পারি নাই। আর আমি প্রতিদিনই আমার বাসার এই টুকিটাকি জিনিসগুলো ঘর ঝাড়ু দেওয়ার আগে একটু মুছে পরিষ্কার করে নেই। এই আর কি ভিউয়ার্স, প্রতিদিনের যে কাজগুলো সেগুলো থেকে একটু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই পাশের এগুলো আমি একটু মুছে নিয়েছি, হয়তো শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে, এই যে এগুলো একটু মুছে নিচ্ছি।
আমি মোট কথা ঝাড়ু দেওয়ার আগে সকালে নাস্তা করার পরেই ঘরটা আসলে ঝাড়ু দেওয়া হয়, তার আগে আমি সম্পূর্ণ কাজ মোছামুছি এগুলো একটু করে নেই এই আর কি। প্রতিদিন একটু মুছে রাখলে তেমন একটা ময়লা হয় না। আর যেখানে যে ভাববেন যে কতগুলো কোরআন মসজিদ আছে, এগুলো আমি একটা গ্রুপে অ্যাড আছি, সেখান থেকে আমি এই কোরআন মসজিদগুলো আমাকে দেয় আর আমি এগুলো মানুষের মাঝে বিতরণ করি। ওইভাবেই ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানানো হয়, যে নাম ধরে নাম দেওয়া হয়, ফোন নাম্বার দেওয়া হয়, ওইভাবেই আমি ওই অনুযায়ী ওগুলোকে আমি বিতরণ করি। এটাও হচ্ছে আমার একটা সামাজিক কাজ এই আর কি। ভিউয়ার্স, আমার আসলে সামাজিক কাজগুলো করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি যে আমার দ্বারা যেন কারো একটু উপকার হয় বা আমি মানুষের জন্য কিছু করতে পারি, তার জন্য যদি আল্লাহ খুশি হয়, আসলে এর জন্যই করা। আর আমি এটা আল্লাহকে খুশি করার জন্যই করছি। আমার এখন সব কিছু মোছা হয়ে গেছে, এবার আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। তার আগে পাপোশগুলো সব রুম থেকে তুলে নিচ্ছি, তুলে একটা জায়গায় রেখে তারপর আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। পাপোশগুলো আমি বলের ভিতরে রেখেছি, আমি একটু ছাদে নিয়ে ওগুলোকে ঝেড়ে আনবো। বাসায় ঝাড়লে আবার সেই বালুগুলো জিনিসপত্রের ভিতরে যাবে, এর জন্য আমি ছাদে গিয়ে একটু ঝেড়ে আনবো এই আর কি। এগুলোই আপনাদের সাথে শেয়ার করা ছিল। দেখতে থাকুন সামনে আরও কী কী আছে। ভিউয়ার্স, আমার সব কাজকর্ম শেষ, ঘরটা গুছানো হয়ে গেছে, ঝাড়টার দেওয়া হয়ে গেছে। এবার একটু সময় পেয়েছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটি ডাইনিং টেবিলের রানার শেয়ার করি। আমি এখানে আরও একটা ডাইনিং টেবিলের রানারের জন্য ডিজাইন করছি। এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার কাপড়, এটা একটু মোটা কাপড়। সে কাপড়টাকে আমি ডাবল করে সেলাই করে তারপর এই যে ফুল এঁকে নিচ্ছি। এভাবে আমি কাগজ কেটে প্রথমে ফুল বানিয়ে তারপর সেটা দিয়েই ফুল এঁকে নিচ্ছি। কাগজটা কাটার কারণ হচ্ছে প্রত্যেকটা ফুল যেন একই সমান একই মাপের হয়, সেজন্য আমি কাগজ কেটে নিয়েছি। আর আমি অত ভালো আর্ট পারি না, সেই কারণে আর কি সহজ পদ্ধতিতে আমি এই ডাইনিং রানারটা আর্ট করে নিচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলের রানার। লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমি ব্লগের রং দিয়ে ব্লগ করব, এর জন্য আমি আজ আপনাদের আঁকাটা দেখাবো। আর যেদিন এইটা আমি ব্লগ করব সেদিন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ একদিনে যদি আমি এত কাজ করি তাহলে রান্নাবাড়া করতে দেরি হয়ে যাবে দুপুরের, তাই আজ শুধু আমি এটাকে এঁকে রাখব। অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি ব্লগের রং দিয়ে ব্লগ করছি এই আর কি। আমার কাছে মনে হয়েছে এই কাগজ কেটে এভাবে আর্ট করলে এটা খুবই সহজ, মানে খুবই সহজ একটা পদ্ধতি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আপনারা নিজেরাও ট্রাই করবেন। আর আমার ডিজাইনটা একপাশে হয়ে গেছে, এটা হচ্ছে রানারের আর একটা পার্ট। আর এই যে এখন যে আমি বাটি দিয়ে যে ডিজাইনটা করছি এটা ঠিক রানারের মাঝ বরাবর। প্রথমে একটা ফুল দিয়ে দিয়েছি ছোট একটা বাটি দিয়ে, আর একটা রাউন্ড দিয়েছি, এই যে বড় একটা বাটি দিয়ে আর একটা রাউন্ড দিলাম। আর আমার লাস্টের রাউন্ডটা একটু বাঁকা হয়েছে, সেটাকে একটু ঠিক করে নিয়েছি। আর এখানে আমি যে ফুলটাকে এখন দুই ভাগ করে নিব, একটা সাইড কেটে বাদ দিয়ে দিব, আর একটা সাইড দিয়ে আমি ওই গোল রাউন্ডের ডিজাইন করে নেব। এই তো আমি ডিজাইন করে নিয়েছি, দেখেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।